একটা আম বিধানকে কোন হাদিস আবার খাস করে দিল কি না, খাস বিধান করে দিল কি না, এই জন্য আমাদেরকে খাস সম্পর্কে জানতে হবে। একটা হলো পালন করা সুন্নত, আর একটা হলো কি ছেড়ে দেওয়া সুন্নত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা গতদিন আলোচনা করছিলাম ফিকার বিষয় নিয়ে, ফিকা কাকে বলে এবং ফিক বা ফিক থেকে কীভাবে মাসআলা সাব্যস্ত হয়, এবং কিতাবুত তাহারাতের একটা অংশ আমরা আলোচনা করেছিলাম যে কীভাবে একজন শিশুকে বা একজন শিক্ষার্থীকে একটি কন্টেন্ট তৈরি করার মাধ্যমে সহজে কিতাবুত তাহারাতকে বুঝিয়ে দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে চাচ্ছি সেটি হলো উসুলুল ফিকহ। উসুলুল ফিকহ একটি ব্যাপক বিষয়, ফিকর সাথে যোগ হয়েছে উসুল, মানে হলো আপনি যে ফিক, আমরা যে ফিকা সম্পর্কে কালকে আলোচনা করেছি, সেই ফিকার যে মাসআলা আমরা সাব্যস্ত করেছি, সেই মাসআলাগুলো সাব্যস্ত করতে হলে কিছু রুলস রেগুলেশন, কিছু নীতিমালা আছে, যে নীতিমালাগুলো জানলে পারে আমরা একটি হাদিস থেকে বা কোরআন আয়াত থেকে খুব সহজে মাসআলা সাব্যস্ত করতে পারবো। একটা আয়াত বা একটা হাদিস থেকে কিভাবে সহজে একটা মাসআলা সাব্যস্ত করা যায় এবং সঠিকভাবে, উসুল না জানলে পারে দেখা যাবে যে মাসআলাগুলো সঠিকভাবে সাব্যস্ত করা যাবে না, ভুল হবে। তো সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই জেনে নেব যে আমাদের পরিচয়, একটা কন্টেন্ট, একটি কন্টেন্ট তৈরি করলে পরিচয় থাকে, আমরা পরিচয় শিক্ষকের পরিচয় জেনে নেব, বা আপনি যদি একটা কন্টেন্ট তৈরি করেন আপনার পরিচয় শিক্ষার্থীদের সামনে দেবেন। এরপরে আমরা কী বিষয়ে আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখাবো যে কোন বিষয়টি আলোচনা করব। তো উসুলুল ফিকহ অনেক বিষয় আছে, তার মধ্যে একটি হচ্ছে আহকাম। আহকাম আবার বিভিন্ন প্রকার আছে, শ্রেণী বিন্যাস আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব উসুলটা কী বা উসুলুল ফিকহ বিষয়টি আসলে কী। উসুলুল ফিকহ দুই শব্দ মিলে একটি ফর্ম বা ফ্রেজ তৈরি হয়েছে, যেমন উসুল শব্দটি বহুবচন, এক বচন হচ্ছে আসলুন, তাই না? আসলুন মানে মূল, ভিত্তি। যেমন বলা হয়ে থাকে যার উপরে অন্য ভিত স্থাপন করে, ভিতটাই হচ্ছে আসল। যেমন অমিন জালিক আসলুল জিদার, একটা যখন বিল্ডিং তৈরি করা হয় একটা ভিত দেওয়া হয়, তাই না? জি, এটাই হচ্ছে ভিত্তি। একটি বৃক্ষ যদি আমরা দেখতে যাই, বৃক্ষের একটা ভিত আছে, যে ভিতের উপরে একটা বৃক্ষ দাঁড়িয়ে থাকে। যেমন কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে এই ব্যাপারে বলেছেন যে আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভিতের একটি উদাহরণ দিয়ে এখানে বলছেন যে কালিমাতান তাইয়িবা, কালিমা তৈবার সাথে কার উদাহরণ দেওয়া হচ্ছে, যে যেমন কাশাজারাতিন তৈবাতিন, একটা পবিত্র বৃক্ষ, যে আসলুহা সাবিতুন, যার মূলটা যার ভিত্তিটা নিচে সুদৃঢ়ভাবে আছে, ও ফারুহা ফিস সামায়ে, এবং তার শাখা প্রশাখাগুলো উপরে আসে। সামা মানে কিন্তু আবার সর্বাবস্থায় আকাশকে অর্থ করা যাবে না, সামা মানে কি উপরে আছে, উপরের দিকে যেটা আছে সেটাই সামা। এই যে আসলে আসল মানে হচ্ছে ভিত্তি। তাহলে উসুলুল ফিকহ এর প্রথম অংশ হচ্ছে আসল বা উসুল, এর অর্থ হচ্ছে ভিত্তি। এরপরে এর পারিভাষিক যেটা অর্থ, আসলে উসুলুল ফিকহ একসাথে মিলে আমরা কী অর্থ করতে পারি বা কাকে বলা হয় উসুলুল ফিকহ, আমরা যদি বাংলায় বলি তার এক কথা আমরা বলবো, ফিকের মাসআলা মাসলা মাসাইল সাব্যস্ত করার জন্য যে কতগুলো মূলনীতি, কতগুলো রুলস এবং রেগুলেশন আছে, সে রুলস এবং রেগুলেশনের যে সমন্বয় সেটিকে মূলত উসুলুল ফিকহ বলা হয়। ফিকহের মাসআলাগুলোকে আমরা এখানে বলবো, যেমন ইলমুন ইবহাসু আন আদিল্লাতিল ফিকহিল ইজমালিয়াতে ওয়া কাইফিয়াতিল ইস্তিফাদাতি মিনহা ওয়া হালুল মুস্তাফিদ। এক নম্বর এখানে বলা হচ্ছে যে আলোচনা করা হয় এমন একটি ইলম, যেখানে আলোচনা করা হবে কি সম্পর্কে, ফিকহের ইজমালি দলিল সম্পর্কে। একটা হলো ফিকা যদি হয় তাহলে তাফসিলি আলোচনা করবে, বিস্তারিত,
উমুক ইমাম কি বলেছেন, ইমাম শাফিঈ কি বলেছেন, ইমাম মালিক কি বলেছেন, কোন দলিলের ভিত্তিতে কে বলেছেন, একবার ডিটেলস আলোচনা করবে ফিকের আলোচনায়। আর উসুলের ফিক কিন্তু এতগুলো যাবে না, শুধু জুজুই বিষয়গুলো আলোচনা করবে, ইজমালি বিষয়গুলো কিভাবে তাকসিসুল আম, একটা আমকে খাস কোন দলিলের ভিত্তিতে হয়ে গেল, মুতলাক কিভাবে মুকাইয়্যাদ দ্বারা মুকাইয়্যাদ হয়ে গেল, এই বিষয়গুলো আলোচনা করবে। ওয়া কাইফিয়াতুল ইস্তিফাদ মিনহা, আই মিনাল আদিল্লা, একটা দলিল থেকে কিভাবে উপকৃত হওয়া যায়। ওয়া হাল মুস্তাফিদ, যিনি ইজতিহাদ করছেন একটা দলিল, একটা কোরআন আয়াত অথবা একটা হাদিস থেকে তিনি ইজতিহাদ করছেন যে এই হাদিস থেকে বা এই দলিল থেকে আয়াত থেকে এই মাসআলাতে সাব্যস্ত হয়, তার অবস্থা সম্পর্কে জানা যাবে তিনি সঠিক নাকি তিনি ভুল। তার ইজতিহাদটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে। আপনার যে সে হাদিস জানা আছে, আল্লাহ রাসূল বলছেন যখন কি ইজতিহাদ করে, ইজতিহাদ করে যদি সঠিক হয় তাহলে তার দুইটি নেকি, আর যদি ভুলও হয় তার একটি নেকি আছে। তবে জানতে হবে যেটা ভুল না সঠিক। তো এই যে উসুলুল ফিক, এই উসুলুল ফিকে জেনে পড়াশোনা করে এ সম্পর্কে জ্ঞান অর্জন করে আমাদের লাভ কী, জাতির কী কল্যাণ আছে, এমন যে এই বইটি সম্পর্কে পড়তে হবে বা এই বিষয় সম্পর্কে জানতে হবে, সেটি হলো আপনার মধ্যে একটা যোগ্যতা আসবে, আপনার মধ্যে একটা সক্ষমতা আসবে যে আয়াত থেকে বা এই হাদিস থেকে এই এই দলিলগুলো সাব্যস্ত হয়। একটা ধরেন একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার মসজিদে প্রথমে আসবে তার ফাকান্নামা কররাবা বাদানাতান, একটা উট কুরবানি করার সওয়াব পাবে, এরপরে যে আসবে একটি গরু কুরবানির সওয়াব পাবে, এরপরে যে আসবে ছাগল, এরপরে একটা মুরগি দান করার, এরপরে ডিম দান করার সওয়াব পাবে, এরপরে যখন আজান হয়ে যাবে ইমাম সাহেব খুতবায় উঠে যাবেন তখন ফেরেশতারা খাতা বন্ধ করে দিয়ে উনি খুতবা শুনতে লাগবেন। এখানে ঠিক আছে, আপনি কুরবানির সওয়াব পেলেন, এগুলো তো সহজ কথা। পরের কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ফজিলত বর্ণনা করলেন, সে রাসূল কি কোনোদিন জুমার দিনে খুতবার আগে মসজিদে গিয়েছেন, তিনি দুই রাকাত সালাত আদায় করেছেন? কোনো দলিল নেই। তার মানে কি, এ হাদিস থেকে একটা জিনিস সাব্যস্ত হচ্ছে যে সব কাজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা আমাকে করতে হবে এমনটা নয়। আবার উনি বলেছেন আমাকে করতে হবে কিন্তু উনি করেননি বলে আমি বসে থাকবো এমনটি নয়। রাসূল করেন নাই কিন্তু উম্মতের জন্য এটা নেকি অর্জনের একটা মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে খুলে দিয়েছেন যে আমরা এগুলো নেকি পাবো, কিন্তু রাসূল কোনো দিন করেন নাই। তাহলে রাসূল নেকি থেকে বঞ্চিত হবেন না? বঞ্চিত হবেন না, তার এটা আমল ছিল। তো তাহলে একটু আমরা কী করতে পারবো, আর তামাক্কুন মিন হুসুলি কুদরাতিন ইস্তাতিউ বিহা, তো আমরা যে হাদিসটা বললাম সে হাদিসই শুধু নয়, অনেক আমল এরকম আছে যে আমলগুলো হয়তো রাসূল করেননি কিন্তু বলেছেন, সালাতুল লাইলে মাসনা মাসনা বলেছেন কিন্তু তিনি এগারো এবং তেরো রাকাতের বেশি সালাত আদায় করেননি। ঠিক আছে, এরকম অনেক দলিল আদিল্লা আছে যেগুলো কাউলি এবং ফেয়েলি বা তাকরিরি, হয়তো ফেয়েলি তার একরকম, কাউলির সাথে দেখা যাচ্ছে যে কিছুটা তারতম্য আছে, হয়তো উম্মতের জন্য সেটা উন্মুক্ত করে দিয়েছে, এগুলো আমাদের জানতে হবে। ওকে, তাহলে ইস্তিখরাজুল আহকাম আশরঈয়্যা, শরীয়তের বিধিবিধানগুলো আমরা বের করতে পারবো, মিন আদিল্লাতিহা, তার সঠিক দলিলের মাধ্যমে, আলা আসাসিন সালিমাতিন, নিরাপদভাবে কোনো ধরনের তাকলিদি অথবা ভুল ভ্রান্তি ছাড়াই আমরা নিরাপদে খুব সঠিকভাবে একটা দলিল আদিল্লা মাসআলা সাব্যস্ত করতে পারবো। ওকে, আচ্ছা, আমরা এখন আহকাম, একটি উসুল জানার আগে আমরা কিছু আহকামের বিধিবিধান জেনে নিতে হবে। আহকাম কি, আমরা একটা হাদিস থেকে একটা কথাকে কখনো কখনো বলি ওয়াজিব, কখনো বলি সুন্নত, কখনো বলি মুস্তাহাব, কখনো বলি ফরজ, কখনো বলি সুন্নত। তো কখন ফরজ হবে, কখন সুন্নত হবে, কখন নফল হবে, এই বিষয়গুলো আমরা কিসের মাধ্যমে জানতে পারবো, উসুলুল ফিকহের কিছু নীতিমালা আছে, ওই নীতিমালাগুলো যদি আমরা জানি তাহলে আমরা জানতে পারবো। এটা উসুল একটা, ওটা একটা উসুল, ওটা উসুল হাদিসের একটা উসুল, যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কাউলি হাদিসটা তার ফেইল হাদিসের উপরে অগ্রগণ্য হয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। এখন আহকাম, এটি বহুবচন, এটা আমরা সবাই জানি, আপনারা মাদ্রাসার ছাত্র, এর এক বচন হচ্ছে হুকুম। তো আহকাম, উসুলের পরিভাষা আহকাম জিনিসটি কী, লোগাতে বা শাব্দিক অর্থ হচ্ছে আল কাদা, ফয়সলা করা। এখান থেকে আমরা বলি না কাজী উমুক, মানে কি ও ফয়সলা করে, হাকিম
বিচারক, উনি ভালো মন্দের মধ্যে ফয়সলা করেন, দুইজন ব্যক্তির মধ্যে ফয়সলা করেন। তো পরিভাষায় কি বলছে? মাকতাজাহু কিতাবুস সারঈল মুতাআল্লিক বি আফআলিল মুকাল্লিফিনা মিন তালাবিন আও তাখইরিন আও ওয়াদিউ। তিনটি বিষয় এখানে আলোচনা করা হচ্ছে, যে কিতাবুস সারঈল অর্থাৎ শরীয়তের যে নির্দেশনা, এই কিতাবুস সারঈল অর্থাৎ শরীয়তের নির্দেশনা কি হতে পারে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন অথবা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বিষয়ে? আল মুতাআল্লাকু বি আফআলিল মুকাল্লিফিন, যেটা মুকাল্লিফ কারা? বান্দা, সব বান্দা নয়, মুকাল্লিফ বলেছেন এখানে, বলেননি মুসলিমিন, যাদের উপরে শরীয়তের বিধান প্রযোজ্য, যার উপর শরীয়তের বিধান প্রযোজ্য নয় তাদের না কিন্তু, এই জন্য এখানে মুকাল্লিফ বলা হয়েছে। হ্যাঁ জি, তাহলে মিন তলাবিন সেটা চাওয়া হতে পারে, এই চাওয়াটা আবার দুইভাবে হতে পারে, চাওয়াটা করার হতে পারে, চাওয়াটা আবার না করারও হতে পারে, চাওয়াটা আবার নির্দেশ হতে পারে, চাওয়াটা আবার ফজিলতপূর্ণ হতে পারে, দুইভাবে চাওয়া হতে পারে। আও তাখইরিন, এখতিয়ার দেওয়া হয়েছে, করতে পারে নাও করতে পারে, করলে সওয়াব হবে না করলে গুনাহ হবে না, মুবাহ যেটাকে আমরা বলে থাকি। আও ওয়াদউইন, অথবা সেটি নীতিমালা হতে পারে, অধীন মানে সহি হতে পারে, ফাসেদ হতে পারে, একটা বিধানকে আমরা সহি হিসাবে সাব্যস্ত করবো নাকি বিধানটি ফাসেদ হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জুমার আজান হয়ে গেছে, জুমার আজানের পরে যদি কেউ ক্রয় বিক্রয় করে, এই ব্যবসাটি সঠিক হবে কি হবে না, এই জন্য তখন ওই ব্যয়টা কী হবে? ব্যয় ফাসেদ হয়ে যাবে। আবার বিবাহের ক্ষেত্রে, বিবাহ হয়েছে, দেখা যাচ্ছে যে মেয়েটার সাথে বিবাহ হয়েছে, সে মেয়েটা একজনের সাথে বিবাহিত ছিল, সে এখন ইদ্দত পালন করছে, এ অবস্থায় বিবাহ হলে বিবাহটা কী হবে? বিবাহটা ফাসিদ হয়ে যাবে। তাহলে এখানে কিসের মাধ্যমে জানতে পারবো? আমরা আহকামের মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারবো, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তা আহকামকে হ্যাঁ বাতিল হয়ে যাবে, কিছু বিবাহ ফাসিদ হবে, যেমন ওলি ছাড়া বিবাহ, বাবা নাই কোর্টে গিয়ে বা কাজী অফিসে গিয়ে বিবাহ করে নিয়েছে, এই বিবাহটা কী হবে? ফাসিদ হবে। এটাকে আমরা বলি সিভিউন নিকাহ, সন্দেহপূর্ণ বিবাহ। এই বিবাহটাকে এটা তো জটিল, জটিলতা এই বিষয়গুলোতে আসে। এখন কেউ যদি ওলি ছাড়া বিবাহ করে, স্বামী স্ত্রী হিসাবে রাত্রি যাপন করে, সন্তান সন্ততি হয়ে যায়, এখন ওই সন্তানকে আপনি জারজ বলবেন নাকি জারজ বলবেন না, তাই না? সহি কথা হলো ওই সন্তানকে জারজ বলা যাবে। হ্যাঁ বিষয়টা হলো, এটা তো আমাদের একটা উসুল, ফাতার শর্ত ফাতাল মাসরুত, ঠিক আছে। এখন যদি ওই বিবাহটাকে কাজী রাষ্ট্র স্বীকৃতি দেয়, তাহলে বিবাহটা আমরা বলি যে কাজীর মাধ্যমে অথবা কোর্টের মাধ্যমে যদি বিবাহটা হয়ে যায়, বিবাহটা সহি নয়, ফাসেল, কিন্তু এই বিবাহটা বাতিল নয়। কেন বাতিল নয়? কারণ রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, রাষ্ট্রের যে সুলতান বা রাষ্ট্রের যে মালিক, তার কর্মচারী বা তার কর্মকর্তার মাধ্যমে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এটাকে কি বলতে পারি? সেটি হলো যে সে বিবাহটাকে নবায়ন করবে, এটা হচ্ছে উত্তম। আপনি ইবনে কুদামার আপনি মগ্নি পড়েন, ইমাম নবাবী ইবনে আল মাজমু সারুল মুহাদ্দাব পড়েন, তারাও কিন্তু আহলে হাদিসের মানুষ, তারা শাফি মাজহাবের মানুষ, তারা কিন্তু বলছেন যদি হাকিম বিবাহ পড়িয়ে দেয়, তাহলে বিবাহটাকে বাতিল করা যাবে না, এটাকে সিবহুন নিকা বলতে হবে। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি ইবনুল কাইম আলোচনা করেছেন সিবহুন নিকা এটাকে বলছেন। তো এই সিবহুন নিকাতে কী হবে? সন্তান হলে জারজ হবে না, সে মিরাজ থেকে বঞ্চিত হবে না, তবে এই বিবাহটাকে নবায়ন করতে হবে, অন্তত একজন ইমামকে ডেকে এবং ওলির, বৈধ ওলির মাধ্যমে বিবাহটাকে ইজাব কবুল করে নিতে হবে, এটাই উলামায়ে কেরাম বলেছেন। যে ভালো, এটা অবশ্যই ভালো কাজ, নবায়ন করতে হবে। এখন আসুন যে আমরা এই আহকামকে কয় ভাগে ভাগ করব। আহকামকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে তাকলিফিয়া আর একটা হচ্ছে ওয়াজাইয়া। তাকলিফিয়াটা কি? আসুন সংজ্ঞাতে আমরা দেখব। এই তাকলিফিয়ার মধ্যে পাঁচটি রয়েছে। তাকলিফিয়া মানে যেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আসলে তো এই শরীয়ত চাপিয়ে দেয়নি, কিন্তু শরীয়ত আমাদের উপর বিধিবদ্ধ করে দিয়েছে, সেই বিধানগুলো হচ্ছে তাকলিফিয়া। এগুলো খামসাতুন, আল ওয়াজিবু ওয়াল মানদুব ওয়াল মুহাররাম ওয়াল মাকরুহ ওয়াল মুবাহ, পাঁচটি বিষয় আসছে। এই পাঁচটির মধ্যে আপনার ওয়াজিবের মধ্যে ফরজ চলে আসবে। হ্যাঁ, আসলে আহলুল
পার্থক্য কেউ করেছেন কেউ করেন নাই। যেমন কেউ পার্থক্য এভাবে করেছেন, ফরজ যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে, ওয়াজিব অস্বীকার করলে কাফের হবে না। কিন্তু উলামাউল আহল হাদিস আহলুস সালাফ এনারা বলছেন যে পার্থক্য নেই। যেমন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কোনো পার্থক্য নেই। যদি কেউ ওয়াজিবকে কোরআনের দ্বারা প্রমাণিত অথবা হাদিস দ্বারা প্রমাণিত ওয়াজিবকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। জি, তাহলে ওয়াজিব কাকে বলে? ওয়াজিব হচ্ছে শাব্দিক অর্থ যদি আমরা বলি, যেটা আবশ্যক হয়ে গেছে, যেটা পড়ে গিয়েছে, অবসম্ভবই হয়ে গিয়েছে। আর পরিভাষায় যে মা, এখানে দুভাবে পড়া যায়, মা আমরা বিহু সারিউ আলা ওয়াজিহিল ইলজামে কাসসালাওয়াতিল খামস, শরীয়ত যেটাকে আবশ্যক করে দিয়েছে কার ভিত্তিতে? আলা ওয়াজিহিল ইলজাম, আবশ্যকের ভিত্তিতে শরীয়ত যেটা বিধিবদ্ধ করে দিয়েছে সেটি হচ্ছে ওয়াজিব, যেমন কাসসালাওয়াতিল খামস। এটাকে আবার কেউ বলবে এটা তো ফরজ, তাই না? তো ওয়াজিব এবং ফরজ এখানে আমরা বলছি যে কাসসালাওয়াতিল খামস, যেমন পাঁচ ওয়াক্ত সালাত, এটাকে আমরা ওয়াজিব বলছি কারণ এটা আবশ্যক। তাহলে শাব্দিক অর্থে ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য নেই। তো এখন কেউ যদি ওয়াজিব ত্যাগ করে এবং ওয়াজিব পালন করে তাহলে কোনটায় কী হবে? তো বলা হচ্ছে দেখেন, আল ওয়াজিবু ইসাবু ফাইলু, যে আল ফাইল অর্থাৎ যে ওয়াজিব পালন করবে সে সব প্রাপ্ত হবে। কী জন্য সব প্রাপ্ত হবে? ইমতিসালান, যেটা আল্লাহর নির্দেশ, এটা রাসূলের নির্দেশ, সাদাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর নির্দেশ, আপনি পালন করবেন যেটা আল্লাহর নির্দেশ, এটা রাসূলের নির্দেশ, আপনি এর জন্য সওয়াব প্রাপ্ত হবেন। আর যদি মনে করেন যে এটি রাষ্ট্রীয় নির্দেশ, পালন না করলে কেমন হয়, তাহলে আপনি সওয়াব পাবেন না। এই জন্য ইমতিসালান শব্দটি ব্যবহার করা হয়েছে। আর ওয়াস্তাহাক্কু লিকাবু তারিকুহু, একে যে পরিহার করবে, ওয়াজিবকে যদি কেউ পরিহার করে তার জন্য হক হয়ে যাবে শাস্তি, শাস্তি প্রাপ্ত হবে। কোথায় শাস্তি প্রাপ্ত হবে? পরকালে প্রাপ্ত হবে। বুঝতে পেরেছ? বলছে এই ওয়াজিবের আর কী কী নাম আছে, কী কী ভাষা ব্যবহার হতে পারে হাদিসে, বা কী কী ভাষা ফকিরা ব্যবহার করে থাকেন? বলছেন ওয়াইসাম্মা ফরদান ওয়া ফারিদাতান ওয়া হাতমান ওয়া লাজিমান, আপনি এটাকে ফরজও বলতে পারেন, এটাকে ফারিজাও বলতে পারেন, যেমন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে, ও হাতমানও বলতে পারেন, ও লাজেমানও বলতে পারেন। চলো ও একই অস্ত্র, একই অর্থ, যা আবশ্যক করে দেওয়া হয়েছে, যা মোহর মেরে দেওয়া হয়েছে, এরকম ধরনের। এবার আসুন মান্দুব। তাহলে এক নম্বর আমরা ওয়াজিব পড়লাম, দুই নম্বর হচ্ছে মান্দুব। মান্দুবের আবিধানের অর্থ হচ্ছে যা চাওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? পরিভাষায় কি যে মা উমেরা বিহিসারে অথবা মা আমরা বিহিসারে লা আলা ওয়াজিল ইলজামে, শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে, শরীয়ত অনেক বিষয়ে নির্দেশ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো বিষয় আবার ওয়াজিব না, লা আলা ওয়াজিল ইলজামে, আবশ্যক দ্বারা ভিত্তিতে নয়, যেটা চাওয়া হয়েছে, দাওয়া, দাবি করা হয়েছে, বলা হয়েছে, কিন্তু ইলজামের ভিত্তিতে নয়, অর্থাৎ আবশ্যকীয় ভিত্তিতে নয়। যেমন কার রাওয়াতেব, রাওয়াতেব মানে কি? আর সুনানুর রাওয়াতেবা, সুন্নাতুর রাওয়াতেবা মানে হলো ওই যে আমরা বারো রাকাত সুন্নাত পড়ি না, জোহরের পূর্বে চার রাকাত, পরে দুই রাকাত। আল্লাহ নবী বলছেন মানসল্লা ইসনা আশারা রাকাতান ফিল লাইলি ওয়ান নাহারে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, যে ব্যক্তি দিনে এবং রাত্রে বারো রাকাত সুন্নাত সালাত আদায় করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। ওই সুন্নাতগুলোকে সুন্নাতে রাতে বা বলা হয়, ধারাবাহিকভাবে যে সুন্নাতগুলো পালন করা হয়। এখন কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমরের সেগা দিয়ে আসছে, কিন্তু বিষয়টি আমর নয়। আবার কিছু জায়গায় আছে যে আমর সেগা দিয়ে নয় কিন্তু আবার সেটি ওয়াজিব। তো এখানে বলা হচ্ছে যে ওয়াল মানদুব ইসাবু ফাইলুহু ইমতিসালান, আপনি যদি সুন্নত সালাত আদায় করেন, পাঁচ ওয়াক্ত সালাতের পূর্বে বা পরে সুন্নতগুলো আদায় করেন, তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন, যে রাসূলের এটা নির্দেশ বা রাসূলের এটি আমল আমি আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন। এখন কোনো কারণে যদি ওয়ালা ইয়াকুবু জারিকুহু তারিক, এটা ইমতিসালান মানে বাস্তবায়ন, যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, রাসূলের নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য আপনি পালন করবেন, তাহলে আপনি সওয়াব প্রাপ্ত হবেন। কিন্তু যদি ছেড়ে দেন, না না সাহাবা ইউসিব মানে সওয়াব প্রাপ্ত হবে,
ইউসাব ফাইলু মানে হলে এর ফাইল, যে পালনকারী সে সবপ্রাপ্ত হবে। হ্যাঁ, ইমতেসালান মানে কি, এটিকে বাস্তবায়ন করার জন্য, এটি পালন করার জন্য, এদিকে রাসুলের যে আদর্শ, এ রাসুলের আদর্শটাকে মানার জন্য, পালন করার জন্য। ওয়ালা ইয়াকুব তারিকুহু, এবং একে যে ছেড়ে দিবে সে শাস্তিপ্রাপ্ত হবে না। এটি হলো আপনার মান্দুব। এই মান্দুবকে আর কী বলা হয় দেখেন, ওয়া সাম্মা সুন্নাতান ওয়া মাসনুনান ওয়া মুস্তাহাব্বান ওয়া নফলান। আপনি তারাবির সালাত আদায় করবেন, সওয়াব পাবেন। একে মুস্তাহাব বলতে পারেন, একে মাসনুন বলতে পারেন, একে সুন্নাত বলতে পারেন। সুন্নাত আবার দুই প্রকারে হয়ে যাবে, সুন্নাতে মুয়াক্কাদা হতে পারে, সুন্নাতে গায়ের মুয়াক্কাদা হতে পারে, সুন্নাতে জায়েদা হতে পারে। হ্যাঁ, এগুলো আপনার বিভিন্ন প্রকারে পার্থক্য হয়ে যাবে। এরপরে চলে আসেন মুহররম, বা যেটাকে আমরা হারাম বলি। এই কাজটি হারাম, এই কাজটি হালাল। তাহলে আল মুহররম লাগায়াতান কি হবে? আল মামনু, নিষিদ্ধ। মুহররম মানে হলো যেটা নিষিদ্ধ। পরিভাষায় কি? মা নাহা আনহু সারিউ আলা ওয়াজহিল ইলজামে বিতর্কে, যেটা ছেড়ে দেওয়ার জন্য শরীয়ত আবশ্যকতার ব্যাপারে নির্দেশ দিয়েছে। একটা হলো পালন করা সুন্নত, আর একটা হলো কি, ছেড়ে দেওয়া সুন্নত। যেটা রাসুল করেন নাই, যেটা করতে বলেন নাই, যেটা রাসুল করতে নিষেধ করেছেন, সে কাজটা ছেড়ে দেওয়া হচ্ছে সুন্নত না, শরীয়ত পরিণতা। শরীয়ত পরিণতা, শরীয়ত পরিণতা আল্লাহ হতে পারেন, শরীয়ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারেন। এই জন্য আমরা সরাসরি শরীয়ত বলে দিচ্ছি। তাহলে শরীয়ত পরিণতা যেটা নিষেধ করেছেন, কিসের ভিত্তিতে? আবশ্যকের ভিত্তিতে। পালন করার জন্য নাকি ছেড়ে দেওয়ার জন্য? ছেড়ে দেওয়ার জন্য। তাহলে ছেড়ে দেওয়ার জন্য শরীয়ত পরিণতা যেটা নির্দেশনা দিয়েছেন, সেটাই হচ্ছে কি, মামনু বা হারাম। যেমন ধরেন কাউকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা তো হারাম কাজ, তাই না? আপনি যদি ছেড়ে দেন সওয়াব পাবেন। আপনার কা আসে না, কাউকুকুল ওয়ালিদাইন। হ্যাঁ, কাউকুকুল ওয়ালিদাইন, আপনি যখন উদাহরণ করবেন কাউকুকুল ওয়ালিদাইন, আমরা যখন কাপ ছাড়া পড়বো উকুকুল ওয়ালিদাইন, এভাবে পড়তে হবে। জি, এখন বলেন তো, পাপ না করলে আপনি একটা মেয়ের দিকে তাকালেন না, আপনি নেকি হবে কি হবে না? আপনার সুযোগ আছে, না না না, আপনার হয়তো সুযোগ আছে, আপনি মেয়েদের তাকাতে পারবেন, তার সাথে অবস্থান করতে পারবেন, কিন্তু আপনি ছেড়ে দিলেন, এটা কি স্বভাব হবে না হবে না? স্বভাব হবে। কেন স্বভাব হবে? যে আপনি নিষিদ্ধ বিষয় থেকে আপনি দূরে থাকলেন। একজন সাহাবি আল্লাহ রাসুলের কাছে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে স্ত্রী সহবাস করলে কি স্বভাব হবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ স্বভাব হবে। কেন স্বভাব হবে? এটা তো আমার দৈহিক চাহিদা মিটাচ্ছি, এটাতে আবার স্বভাব হবে কেন? আল্লাহর নবী বলছেন, তুমি যদি তোমার স্ত্রীর কাছে না গিয়ে অন্যের কাছে যেতে, তাহলে কি গুনাহ হতো না? বুঝছেন? হাদিস, সহিহ হাদিস, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ নবীর সিলসিলা সহিহ মধ্যে নিয়ে এসেছেন। আসবে 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 আসবে, আমরা এটি আহকামের, জি জি, মামনু, এই যে মাহাজুর, ওই যে বললাম না যে ওয়াইসাম্মা মাহাজুরান আও মামনুয়ান, এই মুহররমকে মাহাজুরও বলা হয়, আবার মামনুও বলা হয়। তো মাহাজুর কি? এই যে ধূমপানটা মাহাজুর, বুঝতে পেরেছেন? তারপরে মামনু তাদখিন বলা হয়েছে। হ্যাঁ, অ্যারেবিয়ানদের ব্যাপারে এত বড় বদনাম করলেন, আমরা তো জানি ভালো মানুষ না, না দলিল ঠিক আছে যে অজিভঙ্গের কারণের মধ্যে নাই সেটি। তো যাই হোক, আপনি মুহররম ইউসাবু তারিকু ইমতিসালান, আপনি যদি কোনো হারাম কাজ ছেড়ে দেন, এতে যে আল্লাহ রাসূলের নির্দেশ, নিষেধ, এই নিষেধটাকে মান্য করার জন্য আপনি স্বপ্রাপ্ত হবেন, আবার যদি আপনি করেন তাহলে শাস্তিপ্রাপ্ত হবেন। বুঝতে পেরেছেন? এটা হলো মুহররম। পাঁচ নম্বরে চলে আসেন মাকরুহ। এই মাকরুহ শব্দটি ব্যাপক অর্থবোধক, এর অর্থ আবগাজ, ঘৃণিত, এর অর্থ অপছন্দনীয়। তো পরিভাষায় যেটা বলা হচ্ছে যে মাহানাহানুসারিউ আলা ওয়াজহিল ইলজাম, শরীয়ত নিষেধ করেছে কিন্তু আবশ্যকতার ভিত্তিতে নয়, ছেড়ে দিতে বলেছে কিন্তু আবশ্যকতার ভিত্তিতে নয়, এরকম কাজ করাটাকে মাকরু বলে গণ্য করেছেন। যেমন ধরেন যে কাল আকজে বিশিমালি ওয়াল ইতাই বিহা, বাম হাতে যদি কেউ খায় এবং বাম হাতে যদি কেউ লেনদেন করে, এটাকে বলা হচ্ছে মাকরুহর মধ্যে, হারামের মধ্যে নয়। একটা হলো হারাম করলে আপনি গুনাহগার হবেন, কঠিন গুনাহগার, আর মাকরুহ যদি কেউ করে ফেলে তাহলে সে গুনাহগার হবে না। সে এখন বলা হচ্ছে
জুয়াল মাকরুহ ইসাবু তারিকুহ ইমতিসালান, এটাকে রাসুলের নির্দেশ বাস্তবায়ন বা রাসুলের আদর্শ বাস্তবায়ন করার কারণে সে স্বপ্রাপ্ত হবে, কিন্তু যদি করে ফেলে তাহলে সে শাস্তিও প্রাপ্ত হবে না। এটা আবার অনেক পার্থক্য আছে। এই নিয়মকানুনগুলো আমি মূলত নিয়েছি কয়েকটি ফিকির কিতাব থেকে, হ্যাঁ, উসুলু শাসি, নুরুল আনোয়ার, আল ফিক আল উসুল মিন ইলমিল উসুল, হ্যাঁ, তারপরে আল মুতাসিরু মিন ইলমিল উসুল, অনেকগুলো বই দেখে দেখে মূলত মেন মানে মূল ইবারত হচ্ছে আল উসুল মিন ইলমিল উসুল থেকে, বিদায়তুল মুজতাহিদ, হ্যাঁ, এগুলো ফিকির উসুলের ফিকির অনেক কিতাব আছে, অনেক অনেক কিতাব আছে, আমরা কয়টা পড়েছি। তবে এখন যদি আমরা বলি যে এই উসুলের ফিকহের প্রথম কিতাব কে রচনা করেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই প্রথম উসুলের ফিকহের কিতাব রচনা করেছেন, ফিক ছিল, ফিকা ছিল, আল্লাহ রাসুল মাসালা সাব্যস্ত করেছেন, সাহাবায়ে কেরাম মাসালা সাব্যস্ত করেছেন, ওই যে আব্দুল্লাহ বিন আব্বাস সূরা নাসর নাজিল হলো, এর দ্বারা উদ্দেশ্য কি? জি, তাহলে মাকরুহ লোগাতান আমরা বললাম, এটা তো আলোচনা করলাম যে মাকরুহ হচ্ছে অপছন্দনীয় ঘৃণিত কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, বাট আবশ্যিকের ভিত্তিতে নয়, সেটি হচ্ছে মাকরুহ, এটা ছেড়ে দিতে হবে, এটাই আমাদের জন্য আদর্শ। কারণটা হলো কি জানেন, এই যে পরিভাষাগুলো মাকরুহ, এই পরিভাষাগুলো আল্লাহ রাসূলের যুগে কিন্তু কেউ এভাবে নিতেন না, তারা কোনো মাকরুহ কাজও তারা কোনো দিন করতেন না। যখন জানতেন যে কাজটি মাকরুহ, আল্লাহ রাসূল কারিহা বলেছেন, অপছন্দনীয় বলেছেন, তখন তিনি আর সেই কাজটি করতেন না। এজন্য ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাই তার ইলামুল মুআক্কিন গ্রন্থের মধ্যে এই বিষয়ে একটা অধ্যায় রচনা করেছেন যে সালাফগণ যে মাকরুহকে হারামের সাথে নিতেন, পরবর্তীতে লোকজন ফিকার কিতাবে এনে মাকরুহকে হালকা করতে করতে এটিকে হালকা করে ফেলেছে। যেমন কেউ বলে না দাড়ি চাঁচা, দাড়ি ছাঁতা হলে মাকরুহ, পান জর্দা খাওয়া মাকরুহ, পান না জর্দা জর্দা বা তামাক এই জিনিসগুলো খাওয়া কি মাকরুহ, মানে নিজে রেখায় তখন এই বিধানটাকে হালকা করতে করতে মাকরুহ পর্যায়ে নিয়ে চলে এসেছেন, মানে তার মানে কি গুনাহ হবে না, শাস্তিপ্রাপ্ত হবে না, বুঝতে পেরেছেন? তো আমাদেরকে জানতে হবে যে মাকরুহটা হারামের কাছাকাছি ছেড়ে দেওয়াটাই হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ। এরপরে চলে আসেন পাঁচ নম্বর, চার নম্বর আলোচনা করলাম, পাঁচ নম্বর হচ্ছে আল মুবাহ। মুবাহটা কি? মুবাহটা অপছন্দনীয় না, মুবাহটা হচ্ছে আল মাযুনু ফিহি, যে ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে, ঘোষিত বিষয়, মুলআন মানে কি ঘোষিত বিষয়, মুলআন বা মুলআন, আল মাযুনু ফিহি যে ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে, আমরা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মা লা ইয়াতাআল্লাকু বিহি আমরুন ওয়া লা নাহয়ুন লি যাতিহি, যেখানে আমরও নাই নাহিও নাই নিষেধও নাই, শরীয়তের কোনো দিক নির্দেশনা বিষয়ে নেই, লিজাতিহি বাস্তবিক ক্ষেত্রে, কাল আকলে ফি রমজান লাইলান, রমজান মাসে রাতের বেলা খাবেন কি খাবেন না, তাই না? তা আপনি খাচ্ছেন, ওইটা তো উদাহরণ দিলে একটা ইবাদতের ক্ষেত্রে। আমরা চলে আসি, আপনি যে আজকে চেয়ার বেঞ্চে বসে ক্লাস করছেন, এটা কি মুবাহ জায়েজ নাকি হারাম নাকি হালাল? এটা মুবাহ, কারণ চেয়ারে বেঞ্চে বসার ব্যাপারে শরীয়ত কোনো দিক নির্দেশনা দেয়নি। আপনি বাড়ি থেকে আসলেন, মোটরসাইকেলে আসবেন নাকি মাইক্রোতে আসবেন নাকি বাস দিয়ে আসবেন নাকি বিমান যোগে আসবেন, এটা কি মুবাহ? এখানে আপনার বিমানে চড়ে আসলো নাকি হবে না, সাইকেলে চড়ে আসলেও গুনাহ হবে না, সুতরাং বিষয়গুলো কি মুবাহ। তো বলা হচ্ছে আল মুবাহ মা দামা আলা ওয়াসফিল ইবাহা, এই মুবাহটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ইবাহাতের হালতে থাকবে। যদি এটি আবার দেখেন সওয়াবের দিকে চলে যান, যে এখানে এটা করলে সওয়াব পাওয়া যাবে, একটি কাজ আপনি যদি বলেন যে কাজটি করলে শরীয়তের দিক নির্দেশনা নেই কিন্তু বলছেন যে সওয়াব পাওয়া যাবে, তখন কিন্তু কাজটি বেদাত হয়ে যাবে, কাজটি তখন গুনাহের হয়ে যাবে। দেখেন লা ইয়াতারাত্তাবু আলাইহি সওয়াবুন ওয়া লা ইকামুন ওয়া ইসমা হালালান ওয়া জায়েজান, একে হালালও বলা হয় আবার জায়েজও বলা হয়ে থাকে। এই যে ওয়াজিয়া একজন বলছিলেন যে ওয়াজিয়া আসলে বিশাল আলোচনা, এই জন্য ওয়াজিয়াকে সংক্ষেপে কীভাবে বলবো দু একটা উদাহরণ দেওয়ার জন্য পুরোটাকে নিয়ে চলে এসছে। ওয়াজিয়াটা কি? মা ওয়াজাহু সারে মিন আমারাতিন আই আলামাতিন, বুঝতে পেরেছেন? শরীয়ত যেটাকে তৈরি করেছে শরীয়ত পরিণেতা, কিসের জন্য? কিছু আলামত, কিসের জন্য আলামত? যে সুবুতিন আও ইনতিফাইন, হয় বিধানটাকে সাব্যস্ত করবে অথবা বিধানটাকে নিষিদ্ধ করবে,
আর নুফুজিন হয় বাস্তবায়ন করবে অথবা বাতিল করবে, ইলগা মানে বাতিল করে দেওয়া। যেমন তার মধ্যে একটি উদাহরণ দিচ্ছে সিহা ওয়াল ফাসাদ, ওই যে আমরা আলোচনা করলাম ইতিপূর্বে, বিবাহ ফাসেদ হবে নাকি সহি হবে, হ্যাঁ বিবাহটা বাতিল হবে নাকি সহি হবে, এই বিষয়গুলো আসছে এখানে। দেখেন একজন মেয়ে একজন যোগ্য ছেলেকে বেশি নিতে পারে না বলেই শরীয়ত প্রণেতা এই বিধানটা দিয়েছেন যে মা বাবার অনুমতি নিয়ে, মা বাবার পছন্দ নিয়ে সে বিবাহ করবে। এখন বিষয়টা হলো যে মা বাবা এমন একজন ব্যক্তিত্ব, এমন দুজন ব্যক্তিত্ব যারা কল্যাণের সর্বাধিক কল্যাণ কামনা করেন। একজন ছেলের সাথে বিয়ে দিবেন যে ছেলেটা তার জীবনের জন্য কল্যাণ হবে। যদি এমন হয় এমন একজন ছেলেকে বিবাহ করলো, হয়তো আবেগে সে প্রেমে পড়ে হোক আর যেভাবে হোক আবেগে পড়ে গেল এবং বিবাহ করলো একজন নেশাখোর ব্যক্তির সাথে, কিছুদিন পর যখনই বাড়ি আসে তত তখনই একটা করে লাঠি আর দুটো করে ঘুষি মারে, তাহলে কি মেয়েটির জীবন সুখময় হবে? হয়তো সে বুঝে নেয়, আবেগে পড়ে বিবাহ করে ফেলেছে বা রাজি হয়ে গেছে। বাবা কিন্তু একদিনই বিবাহটা দেবেন না, বাবা তার বাড়ির দুই পাশে দু চারজন ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে ওই ছেলের সাথে আমি আমার মেয়ের বিবাহ দিতে চাচ্ছি, ছেলেটি কেমন, ছেলের পরিবার কেমন, ছেলের বাবা মা কেমন, ছেলের বংশ কেমন, এগুলো জেনে শুনে বিবাহ দেবেন। এক্সেপশনাল দু একটা জেনে শুনে দিয়েও হয়ে যায় সেটা ভিন্ন কথা, এক্সেপশনাল সব জায়গায় ছিল থাকবেই, কিন্তু বাবা মা সর্বাধিক যাচাই বাছাই করে একজন মেয়ের বিবাহ দেওয়ার চেষ্টা করেন। ছেলেদের ক্ষেত্রেও তাই, তবে ছেলেদের ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য নয় যে অনুমতি বা আবশ্যক, কিন্তু তাদের জন্য এটি মুস্তাহাব কাজ যে বাবা মায়ের অনুমতি নিয়ে, বাবা মা এবং তার নিজের পছন্দ উভয়ের পছন্দ নিয়ে বিবাহটা করবে। এখন যদি এমন ঘটনা ঘটে যায় যে বাবা সম্পদের লোভে মেয়ের বিবাহ দিচ্ছে না, অথবা তাকে ভাবছে যে ছেলেটা দিনই না হোক, ধর্ম কর্ম নাই থাক, অত অনেক সম্পদ আছে, সুতরাং তার সাথেই আমি মেয়ে বিবাহ দেব, এমন যদি বাবা বেঁকে বসেন, তখন উলামায়ে কেরাম বলছেন শাইখ উসাইমিন, শাইখ বিন বাজ, শাইখুল ইসলাম ইমাম ইবনুল তাইমিয়া রহমাতুল্লাহ আলাই, যে এই সকল ক্ষেত্রে ওলির যে দারাজাত স্তর, এই স্তরটা বাবা থেকে তার নিচের স্তরে নেমে আসবে। নিচের স্তরে কে আছেন? চাচা আছেন। নিচের স্তরে কে আছেন? দাদা আছেন। নিচের স্তরে ভাই আছেন। হ্যাঁ, নিচের স্তরে যদি মেয়েতে বিবাহিতা হয় তার ছেলে সন্তান থাকে সাবালক, তাহলে ছেলেও হতে পারে। এসব ক্ষেত্রে এই ওলির স্তরটা নেমে যাবে, অন্য সব ক্ষেত্রে নয়। ওকে, তাহলে ওয়াজিয়া যেটা আমরা বলছিলাম প্রশ্ন, এই ওয়াজিয়া শেষ হয়নি, থামো। তাহলে সালিম ও মিনাল মারাজ, সাহি তো আমরা জানি যে সেটি অসুস্থ থেকে সুস্থ বা নিরাপদ, সেটি হচ্ছে সহি। পরিভাষায় কি? যে ইবাদতান কানা আও আকদান, ইবাদতের ক্ষেত্রে হোক বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, তার প্রভাবটা থাকতে হবে। যেমন উদাহরণ এখানে দেওয়া হচ্ছে যে মা বারিয়াত বিহি জিম্মা বা সাকাতাত বিহি তলা, যেটি জিম্মা থেকে মুক্ত হবে এবং তলাব থেকেও মুক্ত হবে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে কাতারাত্তাবিল মালাকি আল আকদিল বাই মাসালান ওয়ালা ইয়াকুনু শাইউ সাইহান ইল্লা বিতামামি শুরুতিহি ওয়া ইনতিফাই মাওয়ানিহি। এখন ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্যের কিছু শর্ত আছে, শর্তগুলো যদি না মেনে চলেন, যদি শর্তগুলো মেনে ব্যবসা বাণিজ্য করেন তাহলে সে ব্যয়টা সহি হবে, আর যদি না হয় তাহলে সে ব্যবসা বাণিজ্যটা বাতিল বা ফাসিল হয়ে যাবে। ইবাদতের ক্ষেত্রে যেমন এখানে উদাহরণ দিয়েছেন যা ইয়াতিয়া বিসালাতে ফি ওয়াক্তিহা তাআম্মাতান শুরুতুহা ওয়া আরকানুহা ওয়া ওয়াজিবাতুহা। হ্যাঁ, এখন আপনি সালাতে যাবেন, সালাতে যাওয়ার সময় সালাতের অক্ত আছে, অক্ত দেখতে হবে, সালাতের ওয়াজিব আছে, সালাতের ফরজ আছে, সেগুলো মেনে যদি আপনি সালাদটা আদায় করেন তাহলে সালাদটা সহি হবে। যদি দেখা যাচ্ছে অক্ত হওয়ার পূর্বে আপনি সালাদ আদায় করছেন, সালাদটা সহি হবে? ওই কথাটা এখানে বলতে চাচ্ছেন। আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখেন জায়া অকদা বাইয়ান তাম্মাতান শুরুতুল মারুফা মা ইনতিফাই মাওয়ানিহি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু নিষিদ্ধ বিষয় আছে, কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পরিপূর্ণভাবে মানতে হবে, যেগুলো প্রসিদ্ধ শর্ত আছে, যেগুলো নিষেধাজ্ঞা আছে, হ্যাঁ সেগুলো মেনে চলতে হবে, তাহলে ব্যবসা বাণিজ্যটা ঠিক হবে। ফাইন ফুকেদা সর্তুন মিনার শুরুতে, যদি একটা শর্ত ভেঙে যায়, আর উজেদা মানিউন মিনাল মাওয়ানে, যদি নিষিদ্ধ বিষয়গুলো একটি চলে আসে তাহলে ব্যবসা বাণিজ্য সেটা বাতিল হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। আচ্ছা, যেমন আর একটি ওখানে বলছি ইবাদতের উদাহরণ, আল্লাহ আইউসাল্লি বিলা তাহারাতিন, আর আকদের ক্ষেত্রে আইয়াবিয়া মা লা ইয়ামলিক, আপনার কাছে যে মাল নেই সে মাল বিক্রি করলেন, বাইটা কি হবে? ফাসেদ হয়ে যাবে। আপনার কাছে মাল নেই, এখন ওই যে অনেক কিছু কোম্পানি পাওয়া যায় না যে আপনার কাছে আগাম টাকা নিয়ে নিচ্ছে, ওর কাছে মাল নেই,
অথচ ও বলছে আপনি টাকা দেন, টাকা পাঠিয়ে দেন, আমি পরবর্তীতে মাল আপনার কাছে পাঠিয়ে দেবো, অথচ ওর কাছে মালই নাই। হ্যাঁ, ইভ্যালি ফিভ্যালি আরও কি আছে না, এগুলো কিন্তু আসলে শরীয়তসম্মত ব্যবসা বাণিজ্য নয়। এ ব্যাপারে অনেক আলোচনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি একটা কাজ করতে পারি না, অমুক জায়গায় অমুক পণ্য বিক্রি করছে, ওর কাছ থেকে এনে আমি এখানে আগে বিক্রি করে দিলাম, পরে ওর কাছ থেকে এনে ওকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, এটা চলবে না, কারণ তোমার কাছে যা নেই তুমি তা বিক্রয় করতে পারো না। একজন প্রশ্ন করছিল কিছুদিন আগে, যে রেশন, সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি এরা রেশন পায় না, বলছে যে রেশন প্রাপ্তির আগে একজন ব্যক্তির কাছে বিক্রয় করে দিল যে ওখানে অমুক জায়গায় গিয়ে আপনি তুলে নেন, এটি করা যাবে? আপনার মালিকানা আছে বাট আপনার কবজায় নেই, মালটা আপনার মালিকানায় আছে যে আপনিই পাবেন, বা ওই ব্যক্তি গেলেও দিয়ে দিবে আপনার কার্ড দেখিয়ে, কিন্তু আপনার কবজায় আসে নাই এখনও, এই জন্য আপনি ওই জিনিস বিক্রয় করতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে, আর এগুলোই হচ্ছে আহকামুল ওয়াজিরিয়্যা। চলো, এগুলো অনেক আলোচনা আছে, বিশেষ আলোচনা রয়েছে। ফাসেদের বিষয়টি ওরকমই যে ফাসেদ মানে নষ্ট হয়ে যাওয়া, ওই উদাহরণগুলি এখানে নিয়ে আসবে, কাবাইল মাজহুল, হ্যাঁ, কাসালাতে কাবলা ওয়াক্তিহা, সময় হওয়ার পূর্বে সালাত আদায় করা, এগুলো ফাসেদ। হ্যাঁ, এই ইত্যাদি উদাহরণগুলো এখানে নিয়ে এসেছে, সময় চলে গেল। এবার আসুন উসুলে পরিভাষার অন্যতম একটি পরিভাষা হচ্ছে আল কালাম। যেমন একটি পরিভাষা আহকাম ছিল, তেমন অন্যতম একটি পরিভাষা হচ্ছে কালাম। কালাম কাকে বলে? শাইখ উসামিন রহমতুল্লাহ আলাইহ ডিটেলস আলোচনা করেছেন, তিনি ওখানে খবর নিয়ে এসেছেন, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জুমলা খাবিয়া নিয়ে অনেক আলোচনা করেছেন, আমরা অত আলোচনায় যাব না। আল্লাহুল মুফিদ এক কথায় যেই কালাম, যে বাক্যটা উপকারী, যা বোঝা যায়, যা ফায়দা দেয়, সেটি হচ্ছে কালাম। যেমন আল্লাহ রব্বুনা, এগুলো আপনারা নাহুর কিতাবে পড়েছেন, নাহু যারা পড়াইছেন পড়াইয়েছেন, বা মুহাম্মদ নবিয়্যুনা ইত্যাদি। এই কালামের আরও প্রকার আছে, আমি ওগুলো গেলাম না, বললাম খাবরিয়া, ইসমিয়া, এনসিয়া আরও অনেক প্রয়োগ করেছেন শাইখ উসাইমিন। তো আমরা যে বিষয়গুলো আমরা উসুলের হিসাবে আলোচনা করবো, হাকি, হ্যাঁ হ্যাঁ, তিন মাসের পর একদিন হয়ে গেলে হবে না, তাই না? মিনহাজুল ইসতিমাল ইলা হাকিকাতিন ওয়া মাজাজিন। কালামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ব্যবহারের ভিত্তিতে, একটা হলো হাকিকত আর একটা হলো মাজাজ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, 400 হিজরির পূর্বে এই মাজাজের কোনো ব্যবহার ছিল না, পরবর্তীতে লোকজন মাজাজ ব্যবহার করে এই কোরআনুল কারিমের অর্থ বিকৃত করেছে। যেমন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুল, বুঝতে পেরেছেন? ইয়াদুন মানে কি হা, তো বলছে না এখানে তো মাজাজি অর্থ নিতে হবে। মাজাজি অর্থ কি? কুওয়াত, পাওয়ার, বুঝছেন না কথাটি? বুঝতে পেরেছেন? মাজাজ মানে কি? রূপক অর্থ, আর হাকিকাত মানে প্রকৃত অর্থ। একটি শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে সে অর্থের যদি ব্যবহার হয় সেটি হলো হাকিকত, আর যদি যে অর্থের জন্য গঠন করা হয়েছে সে অর্থে ব্যবহার না হয় অন্য একটা অর্থে ব্যবহার হয় সেটি হলো মাজাজ। তা এখন আপনি বললেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক, মানে কি? আল্লাহর হাতে যিনি বরকতময় তার হাতে এই রাজত্ব রয়েছে। এখন তার হাতের কথাটা না বলে আপনি বললেন তার ক্ষমতায় রয়েছে, তাহলে এই যে মাজাজি অর্থ নিলেন, এই মাজাজি অর্থ নেওয়াটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা সম্পূর্ণরূপে হারাম। এরকম অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা তার সিফাতগুলো বর্ণনা করেছেন। তাহলে ফাল হাকীকাতু হিয়া লাফজুল মুস্তামাল ফীমা উদিয়া লাহু, যেই শব্দের জন্য, যে অর্থের জন্য একটা শব্দকে গঠন করা হয়েছে সেই অর্থেই ব্যবহার করার জন্য কি সেটা হচ্ছে হাকীকত। যেমন আসাদুল লিল হাইওয়ানিল মুফতারিস, হিংস্র প্রাণীর জন্য আসাদ শব্দটাকে তৈরি করা হয়েছে, এই অর্থে যদি ব্যবহার হয় জানবেন যে এটা হাকিকত, হাকিকি অর্থ। এখন যদি এটি আবার ব্যবহার হয় অন্য কারোর জন্য, এই ইকর ক্লিক করো, আর একটা আসবে, বাস মাজাজ থেকে অল মাজাজ ওয়াল লাফজুল মুস্তামাল ফি গাইরি মা উদিয়া লাহু, যেই শব্দ যে অর্থের জন্য তৈরি করা হয়েছে সে অর্থে ব্যবহার না হয়ে অন্য অর্থে ব্যবহার হচ্ছে, তাহলে সেটি কী হবে? মাজাজ হয়ে যাবে। যেমন একজন শক্তিশালী পুরুষকে আপনি উদাহরণ দিলেন যে অমুক জায়েদুন কাল আসাদের, জায়েদ আসাদের মতো, কিন্তু জায়েদ কি আসলে আসাদের মতো দেখতে, শুনতে, পড়তে? কিসের জন্য? সুজা আদা, বীরত্বের দিক দিয়ে। জি, আত্মগুল ফাত্তগুল কে জানি না, তবে দিলের মতো লেগেছে তো। জি আচ্ছা, তাহলে ওয়াতান কাসিমুল হাকিকাত ইলা সালাসাতি আকসামি, আবার দেখেন এই হাকিকতই। একটা উদাহরণ দিই আপনাদের, বুঝাতে আসলে অনেক বিষয় উসুলের ফিকে, এখন একদিনে যতটুকু পারা যায় আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন এই যে হাকিকতটা তিন ভাগে বিভক্ত, লাগাবি, শারঈ আর আওরফি।
লাগাবি মানে কি, যেটা শাব্দিক অর্থে ব্যবহার হয়। যেমন আপনার সালাদ, সালাতের লাগবি অর্থ কি, সালাতের লাগাবি অর্থ কি, লোগাবি অর্থ কি, দোয়া, দোয়া অর্থে ব্যবহার হয়। আবার দেখেন ওই সালাতেরই সারি অর্থ কি, একটা ইবাদত, একটা ইবাদতের নাম, আর সালাত একটা ইবাদতের নাম, এটা সারি অর্থ। আবার দেখেন ওরফি অর্থটা কি, একটা দাব্বা, দাব্বা বলতে আমরা কি বুঝি, চতুষ্পদ জন্তু যার চারটি পা রয়েছে, এই চারটি পাকে বোঝানো হয় এরকম একটা শব্দ দিয়ে। তো এইগুলো হলো সালাতের একটা শরীয়ত অর্থ, একটা লগাবি অর্থ। তো মাজাজ, এই যেমন ওলামায়ে কেরাম বলছেন লা মাজাজা ফিল কোরআনে, ওয়া ক্বালা আখারু লা মাজাজা ফিল কোরআনে ওয়ালা ফি গায়রিহি। হ্যাঁ, মাজাজ বলে কিছু নেই, চলো উসুলে ফিকর অন্যতম একটা বিষয় হচ্ছে আমর এবং নাহি। আমরা অনেক পড়েছি, আমরা ফাজিল যখন দেই, ফাজিল পরীক্ষা আপনারা দিয়েছেন না, ফাজিল পরীক্ষা উসুলে ফিকর পড়েছেন না নুরুল আনোয়ার? আমরা কওমি মাদ্রাসাতে পড়েছি, আবার হ্যাঁ হ্যাঁ উসুলে সাসি পড়েছেন, নুরুল আনোয়ার পড়েছেন, আপনার এগুলো আলেমে আছে, ফাজিলে আছে। হ্যাঁ, ফাজিলে নুরুল আনোয়ার আছে জি। তো এখন ব্যাপারটা হলো, দেখেন আমর কাকে বলে, কোনো কিছু তলব করা বড়ত্বের ভিত্তিতে, আপনি বড় আদেশের ভিত্তিতে কোনো কিছু তলব করার নামই হচ্ছে কি আমর। যেমন আকিমুসসালাত ওয়াতুজ যাকাত, তাহলে এটা যিনি বলছেন আকিমুসসালাত তিনি নিঃসন্দেহে বড়, যিনি ওয়াতুজ যাকাত বলছেন নিঃসন্দেহে তার নির্দেশ দেওয়ার অধিকার আছে, এই জন্য তাহলে এটাকে আমরা কী বলবো আমর। এখন আমরটা কি সর্বাবস্থা উজুবের জন্য কি উজুবের জন্য নয়, এগুলো অনেক আলোচনা আছে। আচ্ছা এখানে এই এত, এখানে আরেকটা বিষয় আছে দেখেন, আচ্ছা পরেরটা চলে যাও, ওটা বোঝা যাচ্ছে না, ওকে বাদ দিয়ে দাও, পরের পরের চলে যাও। শেয়াগুলো আমরা কী কী হতে পারে আমরা বড় করে দেখি। শেয়াগুল আমর যেমন সরাসরি আমরের সিগা হতে পারে, আমর হাজিরের সিগা হতে পারে, আমর গায়েবের সিগা হতে পারে, তাই না? এখানে যা প্রথমে আসছে ফেলুল আম মিসল উতলু মা উহিয়া উতলু, এটা সরাসরি আমরের সিগা, আমর হাজিরের সিগা চলে আসছে। তারপর ইসমে ফেল আম হাইয়া আলা সালা, আরও আছে না ইসমে ফেলগুলো, হাইয়া আলা সালা সলাতের দিকে আসো, এরকমটাও কিন্তু আমর অর্থে নির্দেশ অর্থে ব্যবহার হবে। আল মাসদারু নায়েব আন ফেলিল আম, আবার কখনো কখনো দেখা যাবে একটা মাসদার আমর রক্তে ব্যবহার হচ্ছে। যেমন দেখেন এখানে কোরআন কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাযারবার রিকাব, যারবা আছে না, যার যারটা মাসদার হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এখানে আমর রক্তে ব্যবহার হচ্ছে, নায়েব মাসদার নায়েব আন ফেলাম, অর্থাৎ বলছে যে তুমি তার রেকাবকে দ্বিখণ্ডিত করে দাও, নির্দেশ দেওয়া হচ্ছে, মাসদার অর্থ আমর রক্তে দেওয়া হচ্ছে। যাই হোক, চার নম্বর হচ্ছে আল মুজারি আল মাকরুন বিলামিল আমর, মুজারে বাট ওর সাথে যুক্ত হয়েছে কি, লামে আমর যুক্ত হয়েছে, লামে আমর যুক্ত হওয়ার মাধ্যমে শব্দটি নির্দেশনায় নির্দেশের হুকুমে চলে এসেছে। যেমন লেতু মিনু বিল্লাহি ওয়া রাসূলি, মুজারে কিন্তু শেষে পূর্বে লামে আমর যুক্ত হয়ে গেছে। চলো এখন বলুন আমরের দ্বারা কি বুঝাবে, কখনো আদেশ, কখনো নফল, কখনো মুস্তাহাব, তো এটা কী করে বুঝবেন আপনি? নুদুব, নুদুব মোবা, তো এটা কখন কীভাবে বুঝবেন? এই জন্য আপনাকে উসুলে ফিকা পড়তে হবে, বুঝতে পেরেছেন? উসুল জানতে হবে যে কখন এটা নুদুব হয়ে যাবে, এটা তো আমরের সিগা, কখন এটা আবার মুস্তাহাব হয়ে যাবে, কখন এটা সাধারণ মুবাহ হয়ে যাবে। এই দেখেন দু একটা উদাহরণ দেওয়া হয়েছে, আন্নাহা তাক্তাজিল উজুব, এটা ওয়াজিবের দাবি চাহিদা পূরণ করে, ফালিহাদুল্লাযীনা ইউখালিফুনা আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অমান্য করে তাদেরকে ভয় হয় না, তারা যেন ভয় করে, যারা আল্লাহ এই ইউখালিফুনা আমরিহি, যারা তার নির্দেশের বিরোধিতা করে, আন তুসিবাহুম ফিতনাতুন, যে তাদেরকে ফিতনা পেয়ে বসবে, আও ইসুইবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে কঠিন শাস্তি পেয়ে বসবে। এই যে কঠিন শাস্তি কখন হতে পারে, যদি কেউ আল্লাহর আদেশ বা নিষেধকে অমান্য করে, বুঝতে পেরেছেন?
দুই নম্বরে দেখেন না নদু বর্তে আসবে, কখন নদু বর্তে আসবে? ওয়াশহাদু ইযা তাবায়াতুম, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে তখন সাক্ষী রাখো। এটা কিন্তু আমর ঠিকই আছে, কিন্তু এই আমরটা লিল উজুব নয়, বরং লিল নুদুব। ইবাহা ওয়া আকসর মা ইয়াকুল যালিকা ইযা ওয়ারাদা বাদাল হাযা, এই যেখানে একটা কারণ কারিনা বর্ণনা করে দেওয়া হয়েছে যে কখন ইবাহ অর্থে ব্যবহার হবে, যখন এটা কোনো সতর্ক বাণী দেওয়ার পরে আলোচনা হবে। আগে সতর্ক করা হয়েছে তুমি এই কাজটা করবে না, তারপরে বলা হয়েছে তুমি করো, এক্ষুনি বলা হলো যে তুমি এটা খবরদার করবে না, তারপরে কিছুক্ষণ পরে বলা হচ্ছে তুমি এটা ওই কাজটা সম্পাদন করে পরে বলা হচ্ছে তুমি এটা করো, তখন জানতে হবে যে এই বিধানটি আর তখন উজুবের স্থানে থাকবে না, সেটা ইবাহাতের স্থানে চলে আসবে। যেমন ধরেন ওয়াই যা হালাল তুম ফাস্তাদু, হজের সময় শিকার করা যাবে? প্রাণী শিকার করা, কবুতর শিকার করা, কোনো প্রাণী শিকার করা যাবে না, অথচ আল্লাহ নিষেধ করলেন। নিষেধ করার পরে বলছেন তোমরা যখন হালাল হয়ে যাবে এবার ফাস্তাদু, তোমরা এবার অবশ্যই শিকার করো, নাকি? না 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 না, অবশ্যই শিকার করবে না, করতে পারো। এখন অপশন দেওয়া হলো ইবাহা জায়েজ, এখন এখন সুযোগ দেওয়া হলো, কিন্তু আমরের শিকার মানে কিন্তু ওয়াজিব বা আবশ্যক নয়। জি জি, এরপরে চলে আসেন তাহাদিদ। কোনো কোনো ক্ষেত্রে আমার সিগা আসবে কিন্তু তাহাদিদ ব্যবহার করা হবে, অর্থাৎ হুমকি দেওয়া হবে। এটা কী করে বুঝবেন? আপনি যখন দেখবেন যে পরবর্তীতে শাস্তির কথা বলা হয়েছে, যেমন ধরেন এ মালু মা শিতুম, যা ইচ্ছা আমল করো, যা ইচ্ছা আমল করো, মানে কী করা হলো? তাহাদিদ না, তাহাদিদ হুমকি দেওয়া হলো, একটা কথা বলার পর যাও যা ইচ্ছা তাই করো, তার মানে কি এই নাই তোমরা এটা করো, মানে কি এটা হুমকি দেওয়া হলো। তাহলে হুমকি অর্থ এই আমরটা ব্যবহার হতে পারে। ইয়ামানু মাসিয়াতুম মানে তুমি যা ইচ্ছা করতে থাকো, করতে থাকো নয়, এর অর্থ হলো কি তুমি করবে না, করলেও কিন্তু তুমি গুনাহ হবে, করলেও তুমি পাপাচারি হয়ে যাবে, এটা অর্থ বেমা তা আমালু মাসি। নাহি নাহি অনেকটা আমরের মতোই সংজ্ঞাগুলো, ওটা শুধু নির্দেশ আর এখানে থাকবে নিষেধ। তলাবুল কাফ আলা ওয়াজহিল ইসতিআলা বিসিগাতিন মাকসুসাতিন, সে মাকসুসান সেগাগুলো কি হতে পারে? হিয়াল মুজারিয়াল মাকরুন বিলা বিল্লা আন নাহিয়া, লাই নাহি আছে না, ও লাই নাহি সেগা হতে পারে। যেমন ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, ওয়ালা তাত্তাবি, এই যে নাহি সেগা চলে আসছে, লাই নাহি মুজারির পূর্বে লাই নাহি চলে আসছে। এবার আসুন সিগাতুন নাহি ইনদাল ইতলাকে তাক্তাজি তাহরিমুল মুনহি আনহু, স্বাভাবিক অবস্থায় নাহি যখন সিগা থাকবে তখন এটা করা যাবে না বলেই ধর্তব্য হবে, নাহির যখন সিগা থাকবে তখন সে কাজটি করা যাবে না বলেই ধর্তব্য হবে। তবে কোনো কোনো সময়, কোনো কোনো সময় ওর আদিল্লা অনেক আছে, অনেক তাকাদা আছে, ওগুলো আলোচনা করলে অনেক আলোচনা চলে যাবে, আমরা একদিনেই তো এত আলোচনা করা সম্ভব নয়। যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটা আগের দলিল যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যেটা তোমাদেরকে তোমাদের রাসূল যেটা করতে বলেছেন সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো, এই যে বিরত থাকো এটাই নিষেধকেই করে। আম খাস মুতলাক, মুকাইয়াদ, জাহের, মুআব্বাল, তারপরে নাস নাসেক মানসুখ, এগুলো কিন্তু উসুলে ফিকর অন্য অন্যতম পরিভাষা। এরপরে তাওয়ারুজ, তা অনুরুলাঙ্গ একটা তাওয়ারুজ পড়েছিলাম, তাওয়ারুজ যদি দুটি আয়াতের মধ্যে হয়ে যায় তবে সমন্বয় করতে হবে। উসুল ফিকর যদি দুটি আয়াতের মধ্যে তাওয়ারুজ দেখা যায় তাহলে দুটি আয়াতের মধ্যে সমন্বয় করতে হবে, যদি দুটি আয়াতের মধ্যে সমন্বয় না করা যায় তাহলে কী করবেন? হাদিস আসে কেন দেখা যাবে, আসলে কি দুটো আয়াতের মধ্যে তাওয়ারুজ হবে? এই তো দেখতে হবে নাসেক মানসুক হয়ে গেছে কিনা, নাসেক মানসুকের জ্ঞান থাকতে হবে। এরপর দেখতে হবে, সাধারণত তাওয়ারুজ থাকবে না, যদি থাকে জানতে হবে একটা নাসেক আর একটা হলো মানসুক, অথবা ওর অন্য কোনো সানি নজুল আছে, অন্য ব্যাখ্যা আছে। কিন্তু নুরুল আনোয়ারের কিতাবে বলা হয়েছে যখন ইজা তাআরা জানে, যখন দুইটি পরস্পর বিপরীত হয়ে যাবে, বিরোধী হয়ে যাবে, তখন দুই আয়াতই বাতিল হয়ে যাবে। এটা কি হয় শরীয়তের কোরআনের আয়াত বাতিল হবে? হাদিসের কথাও বলা হয়েছে যখন দুটি হাদিস পরস্পর বিরোধী হয়ে যাবে তখন দুটি হাদিসে বাতিল, কিন্তু আসলে হাদিস তো বাতিল হবে না।
তো আমরা এই যে আম এবং খাস, এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধরো আম একটি বিধানকে কীভাবে কার জন্য প্রযোজ্য, এটা কি শুধু ওই সময়ের জন্য প্রযোজ্য, ওই ব্যক্তির জন্য প্রযোজ্য, নাকি এটা সবার জন্য প্রযোজ্য, এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে আম খাস জানতে হবে। একটি আম বিধানকে কোনো হাদিস আবার খাস করে দিল কি না, খাস বিধান করে দিল কি না, এই জন্য আমাদেরকে খাস সম্পর্কে জানতে হবে। যেমন এখানে আমের সংজ্ঞায় দেওয়া হয়েছে যে আল্লাহুল মুস্তাকরাকলি জামিয়া আফরাদিহি বিলা হাসারিন, কোনো হাসার ছাড়াই, কোনো হাসাইল ছাড়াই কোনো শব্দ যখন এককভাবে সমগ্র জিনিসকে সামিল করবে তখন সেটি হবে আম। ইন্নাল আবরার লাফি নাঈম, হাসার ছড়ায়, হাসার ছড়ায়, ইন্নামা থাকবে না, অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করবে না, তখন এটা হাসার হয়ে যাবে। স্যার আছেন? তাহলে যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে ইন্নাল আবরার লাফি নাঈম, যে আবরার যারা তারা কোথায় যাবে, নাঈম যাবে, তথা জান্নাতে যাবে। তাহলে আবরার কারা? সৎকর্মশীল যারা, যত পুরো সাত যত সৎকর্মশীল আছেন তারা সকলেই কী হবে, জান্নাতে যাবে। এসব সরে তো উমুম একটা বিধান, যে উমুম বা আম এটা কী করে বুঝবেন, বুঝার জন্য কিছু নিয়ম নীতি আছে যার মধ্যে রয়েছে এই শব্দগুলি আমি শেষ করে দেব, শেষ করে দেব। আপনি এক এক নজর বলে নেন, যেমন কুল শব্দ থাকলে জানতে হবে সবার, সবার জন্য, যেমন শব্দ থাকলে, কাপা শব্দ থাকলে, কাতেবা শব্দ, আম্মা শব্দ থাকলে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু, এই শব্দগুলো আছে। এরপরে আসমাউস সাত যদি থাকে এগুলো আমের ফায়দা দেবে, আসমা ইস্তেফহাম থাকলে আম বা ব্যাপকতার ফায়দা দেবে, আসমায় মৌসুল, নাকেরা যদি থাকে, আর মুআররাবিল ইজাফা যদি হয়, তারপর মুআররাবি আলিম ইস্তিগরাকিয়া, এগুলো আপনারা ইস্তিগরাকিয়া কাফিয়া তো পড়েছেন না, কোনটা আলিফ লাম ইস্তিগরাকি, কোনটা এগুলো আছে। হ্যাঁ, যদি এই আলিফ গুলামগুলো থাকে তাহলে আমের ফায়দা দেবে। এগুলো ছাড়াও আরও কিছু আছে, এজিবুল আমল বি উমুমি লাফজিল আম হাত্তা ইয়াসবুতু তাখসিসুহু, যতক্ষণ পর্যন্ত একটা দলিল খাস হওয়ার পক্ষে কোনো দলিল পাওয়া যাবে না ততক্ষণ তা খাস করা যাবে না। একটা সফরে ঘটনা ঘটেছে, আল্লাহ রাসূল কোনো বিধান দ্বারা খাস করেননি, ওটাকে আপনি খাস করতে পারবেন না। ওই ব্যক্তির আমল, যে ব্যক্তি দিনের বেলা স্ত্রীর সাথে সঙ্গম করেছিলেন, সঙ্গম করার কারণে তার তাকে তিনটি জরিমানা করা হয়েছিল যে কোনো একটি, এখন যদি বলেন যে ওই ব্যক্তির জন্য কি খাস হয়ে যাবে বিধানটি, নাকি সকল উম্মতের জন্য খাস হবে? কারণ ওই ব্যক্তির জন্য খাস হওয়ার কোনো স্পেসিফিক দলিল পাওয়া যায় না। সুতরাং স্পেসিফিক যতক্ষণ না দলিল পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আম হাদিসের উপর আমল করতে হবে এবং জানতে হবে ওই বিধানটি সকলের জন্য, সবার জন্য, সব জায়গায় প্রযোজ্য। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো আলোচনা করছে। তো খাস এরকমই বিষয়, খাস কি বল। তো আমরা শেষ করে দেবো, আমরা সময় হয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানলাম উসুলুল ফিক বিষয়টি ব্যাপক এবং এর অনেক আলোচনা আছে, নাসেক মানসুক আছে, তারুজ আছে, এরপরে ইজমা আছে, কিয়াস আছে, এই সবগুলো বিষয় হচ্ছে উসুলুল ফিকের বিষয়। আর একদিন এতগুলো দেওয়া নেওয়া দুটোই অসম্ভব। হ্যাঁ, এই জন্য যতটুকু আলোচনা করলাম আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং বোঝার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন।